মূলত একটা ভাইরাল গরু, আমি দেশে দেশে বাইরে থাকাকালীন সময়ে এটা আমি দেখেছি। এবছর এটা আছে শুনে আমি করিমগঞ্জ থেকে আসছি দেখার জন্য। খুব ভালো, খুব সুন্দর এবং বড় সড়ো একটা গরু, দেখে ভালো লাগলো। আপনি, আমি 2 বছর যাবত লালন পালন করতেছি, আমার খামারে 2 বছর যাবত আমি পালন করতেছি। আর খাবার দাবারের প্রতি হলো কাঁচা ঘাস, শুকনো খড়, গমের ভুষি, ধানের কুড়া, মানে মূলত আমার প্রাকৃতিকভাবে লালন পালন করা আর কি। প্রাকৃতিকভাবে আমি গোটা লালন পালন করছি। আমার এলাকা তো বাটি এলাকা, যেমন আমরা তারাইল থানা, এটা আমরা বাটি অঞ্চল, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এটা হাওড় এলাকা। আমিও বাটির মানুষ, গরু বাটির গরু, এবং বাটির মধ্যে একটা সুন্দর গরু আমার দৃষ্টিতে, বাটির মধ্যে একটা সুন্দর গরু, আমিও বাটির মানুষ, গরু বাটি এলাকার, এই হিসেবে আমার এটা বাটির রাজার নাম করে। বাড়ি দিন না, দূর